সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী পরিবার কমিটি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর সমাবেশকে জনসমুদ্রে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা ব্যাপক সাথে পরামর্শক্রমে এবং নির্দেশনায় গত পরশু দিন ২০ থেকে ২৫ হাজার লোকের বেশি আমরা ইনশাল্লাহ যাব। তাৎক্ষণিক বিশেষ অতিথি ছিলেন তিনি প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করে প্রত্যেকটি জেলা মহানগর উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক ডেকে গত ২৮ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের জনশক্তি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আমাদের রূপগঞ্জ উপজেলা বিপ্লবী সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং এই দেশকে যেভাবে উন্নয়ন করেছেন সাথে পরামর্শক্রমে এবং নির্দেশনায় গত পরশু দিন এই লক্ষ্যে সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী পরিবার কমিটি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর সমাবেশকে জনসমুদ্রে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা ব্যাপক ২০ থেকে ২৫ হাজার লোকের বেশি আমরা ইনশাল্লাহ যাব। গত ২৮ তারিখ বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য সেই পরাজিত শক্তি যারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জিয়াউর রহমানের কুশলরা আজকে এই উন্নয়নের ধারাকে নচ্ছাদ করার জন্য বহির বিশ্বে বাংলাদেশের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য তারা এখনো লিপ্ত আছে। বন্ধু সহযোগীরা, আমি শুধু বলতে চাই এই যে আমাদের যে ২রা সেপ্টেম্বরের যেই সুদী সমাবেশ এটি জনসমুদ্রের রূপ নেই ইনশাল্লাহ। রূপগঞ্জের মাটি মানুষের নেতা গোলাম দস্তগীর গাদি সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া।